আসসালামু আলাইকুম, কবিরটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী তো কেমন আছো? তোমরা যারা 2023 সালে পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমাদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় আলোচনা করছি। পুরোটা সময় সাথে থাকবে, আশা করি উপকৃত হবে। সেটি হচ্ছে বাংলা। আমি এর আগেও তোমাদের কয়েকটি ভিডিওতে জানিয়েছি, বাংলা কিন্তু রেজাল্ট খারাপ হয়। খারাপ হয় বলতে পয়েন্ট অনেক কম হয়, কারণ বাংলাটা থাকে প্রথম পরীক্ষা, বুঝে ওঠা যায় না কোনটা আগে লিখব কি করব। সৃজনশীল অনেকগুলো লিখতে হয়, ব্যাকরণ লিখতে হয়, রচনা লিখতে হয়, চিঠি লিখতে হয়, অনেকগুলো টপিক রয়েছে। সেই ক্ষেত্রে তুমি যদি বাংলাটা আগে থেকে প্রিপারেশন না নাও এবং লিখে প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু এ প্লাস পাওয়া খুবই কঠিন। একটু প্র্যাকটিস করলে কিন্তু এ প্লাস পাওয়া একেবারেই সহজ বাংলাতে। কীভাবে সহজ আজকে দেখিয়ে দিব, আর বাংলায় মান বন্টনটা কেমন সেটা দেখিয়ে দিব, আর একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করি, বাংলাটা আমাদের টোটাল পরীক্ষা হবে 60 মার্কের। হ্যাঁ, তার ভিতরে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে মেলানো থাকবে প্রশ্ন, মানে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একত্রে 60 মার্কের প্রশ্ন থাকবে। সময় পাবো আমরা 3 ঘন্টা, 3 ঘন্টায় টোটাল 60 মার্কের পরীক্ষা। একটু খেয়াল করি, এখান থেকে আমাদের বলছে ডান পাশের উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক, মানে এই যে মান আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা আলোচনা করবো একটু পরে। ক ও খ বিভাগ হতে 3টি করে, তাহলে ক বিভাগে যে কটা প্রশ্ন আছে সেখান থেকে আমরা 3টা দিব, আর গ বিভাগে যে কটা প্রশ্ন আছে সেখান থেকে 3টা দিব, এবং ঘ বিভাগে নির্দেশিত প্রশ্নের উত্তর দিতে হবে। ঘ বিভাগে যে কটা আছে হতে আচ্ছা গ বিভাগ হতে 1টি এবং ঘ বিভাগের নির্দেশিত প্রশ্ন উত্তর দিতে হবে। তার মানে ক খ বিভাগ থেকে তোমার 3টি করে, গ বিভাগ থেকে 1টি, এবং ঘ বিভাগে যা বলেছে তাই করতে হবে। ওকে, এখানে আরেকটি বিষয় দেখো, সাধু চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়। তার মানে সাধু এবং চলিত, সাধু ভাষা হচ্ছে কোনটা, যেটা আমরা সাধারণত খাতা কলমে লিখি, এটা হচ্ছে সাধু ভাষা। আর যেগুলো আমরা বলি সবসময় সবার সাথে কথা বলি, এটা হচ্ছে চলিত ভাষা। তো যেই ভাষায় কথা বলি এ ভাষায় তো আর বইতে খাতায় তো লেখা যায় না, সেই জন্য আপনার লিখলে সাধু ভাষা লিখতে হবে সব, আর না লিখলে চলিত ভাষা লিখতে হলে সব লিখতে হবে। কিন্তু আপনি একসাথে দু একটা শব্দ সাধু ভাষা, দু একটা শব্দ চলিত ভাষা এভাবে লেখা যাবে না। ওকে, এখন আসতেছি আমার যে ক বিভাগে 3টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। আপনারা হয়তো বা জানেন কারিগরি শিক্ষা বোর্ডের যে সৃজনশীল আছে, সৃজনশীলের টোটাল নাম্বার হচ্ছে বরাদ্দ 5 করে। তার মানে একটি সৃজনশীল ক খ গ, ক নম্বর লিখলে আপনি 0.5 পাবেন, খ নম্বর লিখলে হচ্ছে 1 পাবেন, গ নম্বর লিখলে হচ্ছে 1.5, আর ঘ লিখলে হচ্ছে 2। টোটাল হচ্ছে আপনার যোগ করলে আসে হচ্ছে 5। তাহলে 3টা প্রশ্ন লিখলে 3 পাশে আপনি পাচ্ছেন 15 মার্ক ক বিভাগতে। তাহলে প্রশ্ন আপনার থাকতেছে টোটাল 4টা, 4টা থেকে 3টি লিখতে হবে, যেটা আমরা গদ্য বলে থাকি। হ্যাঁ, মানে গল্প বলে থাকি, এই গল্প থেকে আপনার প্রশ্ন আসবে 4টা, দিতে হবে 3টা। এরপর কবিতা, কবিতা হচ্ছে খ বিভাগ, খ বিভাগে একই রকম 4টা প্রশ্ন আসবে, আপনার অ্যান্সার করতে হবে 3টা। এখানেও একই রকম, আমরা জানি প্রত্যেকটা সৃজনশীলের একই রকম, কতে হচ্ছে 0.5, খতে 1, গতে 1.5, আর ঘতে হচ্ছে 2, টোটাল 5 মার্ক। এরপর যদি আমি গ বিভাগে যাই, গ বিভাগের প্রশ্ন 1টা অ্যান্সার করতে হবে, প্রশ্ন থাকবে হচ্ছে 2টা, 2টা থেকে আমরা অ্যান্সার করবো কয়টা, 1টা। তো এটা হচ্ছে আমরা সাধারণত জানি গ বিভাগটা আমাদের যে নাটক আছে বহিপীর, বইপীর থেকে 2টি প্রশ্ন আসবে, আপনার অ্যান্সার করতে হবে 1টা, 5 মার্ক। এখন চলে যাচ্ছি ঘ বিভাগ, মোস্ট ইম্পর্টেন্ট বিভাগ। ঘ বিভাগে আপনার যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। একটু খেয়াল করছেন, যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার, 1টা প্রশ্নের মার্ক হচ্ছে 2.5, তাহলে 4-4-4-এর সাথে আপনি 2.5 গুণ করলে হবে 10। তার মানে ঘ বিভাগে 11 নম্বরে আপনি পাচ্ছেন 10। ওকে, তো প্রশ্ন থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 54 প্রশ্ন আছে, এই 6টা প্রশ্ন থেকে আপনি অ্যান্সার করতে হবে 4টা, যেখানে আমরা দেখতে পাচ্ছি শব্দ থেকে প্রশ্ন আসছে, পদ থেকে প্রশ্ন আসছে, তারপর হচ্ছে কারক থেকে প্রশ্নেও এক কথায় প্রকাশ, এছাড়া আপনার ইয়েও আছে, ওই যে সমাসও আসে, সমাস পড়তে হবে, তারপরে যতিচিহ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি আছে। হ্যাঁ, এরপর হচ্ছে 12-12তে আসবে হচ্ছে পত্রলিখন। পত্রলিখনে 2 ধরনের থাকে, একটা হচ্ছে আবেদন পত্র থাকে, আর একটা হচ্ছে চিঠি থাকে। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা প্রশ্নই চিঠি আছে, যাই হোক যেহেতু পত্র লেখন আসছে, পত্র লেখনের ভিতরে আবেদন পত্র প্লাস হচ্ছে চিঠি, যে কোনো একটা থাকতে পারে। আর 13 নম্বর লাস্ট হচ্ছে রচনা, যেটা আমরা প্রবন্ধ বলি, প্রবন্ধ রচনা, সেখানে 3টি আসে, যে কোনো 1টা অ্যান্সার করতে হয়, আর পত্রতে 2টা আসে, যে কোনো 1টা অ্যান্সার করতে হয় 5 মার্ক, আর প্রবন্ধ রচনা হচ্ছে 10 মার্ক। শিক্ষার্থীবৃন্দ, আমি বলেছিলাম বাংলাতে এ প্লাস পাওয়া একেবারে সহজ। আপনি যদি একটু দেখাই দিই, আপনি এখানে আসবেন 25, এই যে ঘ বিভাগে যে 25 মার্ক আছে, আপনি চিন্তা করবেন 25 থেকে আপনি 23 উঠাবেন,
আর 25 থেকে 23 উঠানো একেবারে সহজ, এখানে কাটা কাটা মার্ক পাবেন। যেমন এই 4টা প্রশ্ন যদি আমি সঠিকভাবে লিখতে পারেন 10 পেয়ে গেলেন। আর এখানে হচ্ছে রচনা, রচনাটা একটু ভালো করে লিখলে আপনি 8-9 পাবেন, আর পত্র হলেই আপনি 5 পাবেন। সেক্ষেত্রে 23-24 যদি এখান থেকে পান, আর এই পাশ থেকে যদি আপনি একটু ভালো লিখতে পারেন, তো এমনিতেই এ প্লাস চলে আসবে। আর যদি এই পাশে অনেক ভালো লেখেন, এই পাশে আপনি দুর্বল লেখেন এই গ্রামার পার্টটা, তাহলে কিন্তু আপনি এ প্লাস পাবেন না, অনেক কষ্ট হয়ে যাবে। কারণ সৃজনশীল লিখলে ফুল পাশে পাশ পাওয়া খুবই কষ্টকর হয়ে যায়, কিন্তু এই গ্রামার পার্টগুলো লিখলে যে মার্ক আছে আপনি সে মার্কই হুবহু পেয়ে যাবেন। শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে একটি নমুনা প্রশ্ন, মান বন্টন দেখালাম। আর আপনাদের কাছে আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা মূল বইটা পড়বেন বেশি করে, গল্প পদ্য গদ্য মানে কবিতা এবং গল্প, আর যে নাটকটা আছে বহির্বীর প্রচুর পড়বেন বই পড়ে। যদি গল্প পদ্যগুলো যদি আপনি মুখস্থ মতো রাখতে পারেন, তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক আপনি পারবেন। এখন প্রশ্ন হলো, প্রশ্ন কোন ধরনের আসবে, কোন ধরনের প্রশ্ন এবছর ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমি একটি স্পেশাল সাজেশন তৈরি করেছি, আপনারা চাইলে নিতে পারেন। যোগাযোগ করেন স্ক্রিনে থাকা নাম্বারে। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।